আর কিছু কিছু গাছ এরকম অল্প অল্প আছে। এগুলো দেখো মাটির নিচে। এখানে যেহেতু অলমোস্ট 3 মাস বরফ পড়ে, আর বরফ না বললেও এতটা ঠান্ডা থাকে যে তখন কোনো গাছ থাকে না, গাছগুলো সব মরে যায়। তো এই সময় থেকে মানে বসন্ত আসবে আসবে করছে, এই সময় থেকে সব গাছগুলো বাইরে দেওয়া হয়। দেখো আমি আমার সব পটগুলো যেগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম ওগুলোকে বের করেছি, ওগুলো হচ্ছে সমস্ত আর কি লাগাবো। কিছু কিছু বেঁচে আছে অল্প অল্প, আর বেশিরভাগই মরে গেছে। আর ওগুলো হচ্ছে যখন এই বৃষ্টির জল পড়বে তখন ওগুলো আবার হবে, কিন্তু হয়েও লাভ নেই, ওই 3 মাস পর্যন্তই থাকবে ওরা। আবার যখন উইন্টার আসবে তখন সবগুলো আবার মরে যাবে। কি হাওয়া বুঝতেই পারছো, আমার চোখ পুরো হাওয়ায় নড়ছে। হাই, ওয়েলকাম ব্যাক টু সানশাইন উইথ পৌলমি। এখন আর কি তো আজকে জাস্ট একটু বাইরেটা দেখালাম যে এখানে গাছগুলো সামারের পরে মানে যখন একটু সামার আসবে আসবে করে সবগুলো বাইরে বের করে দিয়েছি। আজকে বের করে জল দিচ্ছি যে যেগুলো যেটুকু মানে ড্রাই হয়ে গেছে, এই জলে যদি একটু এই সূর্যের আলোটা তো ভালো পড়ছে যদি বেঁচে যায়। তো ওদের সাইডগুলো দিয়েছে, এখন এগুলো তো হাওয়া করে হবেই, বাস পড়ে যাবে, হাওয়া না থাকলে বাস পড়ে যাবে। আমি হাওয়া দেবো, পাম্প দেবো। তো সামারে তো মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই বাইরে সাইকেল চালানো। ওদের হেলমেট আছে, এখানে হেলমেট পরে চালানোটা সেফ, কি পড়ে গেলে কখনো টেনশন হয় না। এমনিতে কোনো ভয় নেই যে রাস্তায় তো অন্য কিছু গাড়ি ঘোড়া সেভাবে চলে না, কিন্তু এখন তো পারফেক্ট ওয়েদার না, খুব উইন্ডি ওয়েদারটা, ঠান্ডা। এই সিজন চেঞ্জের সময়টা যেমন হয় ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় তো থাকেই। তো এখন পাম্প করাবো। আমাদের সাইকেল পাম্প করা হয়ে গেছে, জন হ্যাপি? এখানে সাইকেল পাম্প করার পর মনে হচ্ছে যে সত্যি ইন্ডিয়াতে আগের বছরও করেছি, তবে সাইকেল পাম্প করাটা সবসময় এই কথাটাই মনে হয় যে ইন্ডিয়াতে সাইকেল পাম্প করানো কত ইজি না। সাইকেলগুলোর দোকানগুলোতে জাস্ট একটু কিছু পয়সার বিনিময়ে ফ্লাওয়ার পেন্ট করেছে, এখন ঢুকিয়ে রাখছে সাইকেলগুলো। জন ঢুকিয়ে যাবে সাইকেল, পারছিস না ধোয়া? বাইরে থেকে জন কুপের এসে আইসক্রিম খাচ্ছে। জনকে যে কোনো ভিডিওতে এই জ্যাকেটটা পরে দেখা যায়, কারণ জনের এটা খুব ফেভারিট একটা জ্যাকেট, মানে এটা আর একটা গ্রিন কালারের আছে, এই দুটো ছাড়া ও কিছুতেই পরবে না। আমাদের সোলার লাইট দুটো লাগাবো, আরও কিছু সামারে গার্ডেনটা কেমন সাজিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন তো জাস্ট কুপে দেখাচ্ছে ও পপসিকল স্টিক্স দিয়ে কী বানিয়েছে। এগুলো হচ্ছে দেখা পপসিকল স্টিক, এরকম যে একটা ইন্ডিভিজুয়াল স্টিক কিনতে পাওয়া যায় আইসক্রিমের কাঠি যেগুলো এক কথায়, তো এগুলো কালারফুল, স্কুলের বিভিন্ন প্রজেক্টেই লাগে। তো পুপের প্রত্যেকটাকে হার্ড গ্লু দিয়ে এইভাবে, এই হট গ্লু, হ্যাঁ হট গ্লু, হট গ্লু দিয়ে এটাকে বানিয়েছে বক্সগুলো।
এবং এই বক্সিং কিছু একটা শো পিস মতো ওখানে একটা হট গ্লু লাগাতে হবে, এখনও কমপ্লিট হয়নি প্রজেক্টটা। তো মধ্যে কথা এই হট গ্লু দিয়ে লাগাচ্ছে, লাগিয়ে কমপ্লিট করে পরে আবার দেখাবো। এরকম স্ট্যাক করে করে সবগুলো লাগাতে হবে একটার পর একটা এরকম করে। হ্যাঁ ঠিক আছে, জাস্ট দেখাচ্ছি। তো এখানে এটা যখন হয়ে যাবে, এখানে এটাও খুলে গেছে, গ্লুটা ভালো লাগেনি। তো এটা একটা বক্স হবে, তোমার ইউটিলিটি বক্স কাইন্ড অফ, তুমি কিছু রাখতে পারো এরকম করে। আর পুপে এটা বানিয়েছি স্কুলের প্রজেক্ট না পুপে, খুব সুন্দর স্কুলের প্রজেক্ট না, ইচ্ছা হয়েছিল এই জন্য বানিয়েছিলাম। তো এটা কনস্ট্রাকশন পেপার দিয়ে বানিয়েছি, কনস্ট্রাকশন পেপার দিয়ে একটা ফ্লাওয়ার ভাস বানিয়েছি। এখানে পুরো ফ্লাওয়ার ছিল তো আমার, আমি এটা এটা ইউজ করেছি, একটা ফ্লাওয়ার বাস্কেট কাইন্ড অফ হয়েছে। তাই এখানে একটা বেস আছে, হ্যাঁ একটা বেস আছে, পেপার। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটাতে আমি জাস্ট দেখালাম যে আমরা সামারের জন্য গাছ লাগানোর প্রিপারেশন নিচ্ছি, তবে ডেফিনেটলি যখন গাছ লাগাবো এবং সাজাবো সামনেটা, কিছু এই সময়ের বেরোয় দোকানে সাজানোর জন্য গার্ডেন, তো যাই হোক তোমাদেরকে সেগুলোও শেয়ার করব। আর আমার রান্না আজকে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো এবং ভিডিওগুলো দেখছো, তাদেরকে আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল তাদের কাছে। থ্যাংক ইউ, বাই।